নমস্কার বন্ধুরা, আজকে দুপুর না রাত কিছুই বোঝা যাচ্ছে না, সারাদিন তো বৃষ্টি, একটুখানি টাইম ফাঁকা পেয়েছি তাই ভাবলাম একটা রান্না করেই নিই। আমি বাজার দিয়ে নিয়েছি, এটা বলে ব্রাহ্মী শাক, এই যে এগুলো ব্রাহ্মী শাক, ভালো করে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, এটাকে কুচাবো। আজকে এই ব্রাহ্মী শাকটাই রান্না করবো, এটা বেছে নিয়েছি, এবারে আমি কুচিয়ে নেবো, কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। এইভাবে কেটে নিচ্ছে ছোট্ট ছোট্ট পাতলা পাতলা কেটে নিলাম। শাক কাটা হয়ে গেছে, আমি উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি করে করছি, কেন আমার অন্ধকার করে আছে, কোন সময় বৃষ্টি এসে যাবে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো কড়াইতে সাদা তেল, আজকে আমি শাকটা করছি চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করছি শাকটা, ব্রাহ্মী শাকটা। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দেবো কালো জিরে, এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। দিয়ে দেবো হলুদ, লবণ, তোমার হালকা করে ভেজে নিয়েছি। আমি এই চিংড়ি মাছের ভিতরেই দিয়ে দেবো শাক কুচি, দিয়ে দেবো আবার শাকের উপরে একটু হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে শাক আমি নাড়িয়ে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে ঢেকে শাকটাকে আমি রান্না করবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হালকা করে, হালকা হালকা ঢেকে যে রান্না করছি এখন, এইভাবে রান্না করতে হবে, হালকা হালকাভাবে ঢেকে। অনেকে ঘি দিয়ে করে, আমি ঘি দিয়ে করছি না, আমি সাদা রিফাইন তেল দিয়ে করছি। ঢাকনা তুলে দিচ্ছি, আর অনেক ভাজা হয়ে গেছে দেখো, চিংড়ি মাছ দিয়ে বিনা আলুর করেছি, অল্প অল্প তেলে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আজকাল সবার ঘরেই জ্বর, ঘরে ঘরে জ্বর হচ্ছে, মুখে মানুষের রুচি আসে না, এই শাকটা ব্রাহ্মী শাকটা রান্না করে ভাত দিয়ে গরম গরম খেলে ভালো রুচি আসবে, মুখে স্বাদ ফিরিয়ে আসবে। শাক ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো এবার শাক ভাজা, নামিয়ে দিচ্ছি আমি প্লেটে। কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি,
আজকের এই শাকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন, প্লিজ প্লিজ দেখবেন, একটু পুরো ভিডিওটা দেখবেন, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, পারলে কমেন্টসও করবেন। হ্যাঁ, আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।